বড়সড় সাফল্য পেল দিনাটা থানার পুলিশ। মঙ্গলবার বেলা সোয়া একটা নাগাদ দিনাটা শহরের স্টেশনপাড়া এলাকা থেকে গুলি ও দুটি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করলো দিনাটা থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম উত্তম বর্মন, তার বাড়ি দিনাটা 2 নং ব্লকের হেদারহাট এলাকায়। শহরে এভাবে অস্ত্র ঢুকে পড়ার ঘটনায় দিনাটা শহরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে হেদারহাট এলাকা থেকে ওই যুবক একটি মোটর বাইকে করে দিনাটা শহরে স্টেশনপাড়া এলাকায় আসে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে ওই যুবককে আটক করে এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান, তার কাছ থেকে 6 রাউন্ড গুলি, একটি রিভলভার ছাড়াও আরও 3 রাউন্ড গুলিসহ একটি 7.65 সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার হয়েছে। কি উদ্দেশ্য ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসে দিনাটা শহরে ঢুকেছিল তা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ। তবে পুলিশের ধারণা, হয়তো অস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে দিনাটা শহরে নিয়ে এসেছিল ওই যুবক। ওই যুবক কোথা থেকে ওই অস্ত্রগুলি সংগ্রহ করেছিল তা নিয়েও তদন্ত নেমেছে দিনাটা থানার পুলিশ। অস্ত্রগুলি বাংলাদেশ থেকে সীমান্তে পেরিয়ে এদেশে এসেছে নাকি ভিন রাজ্য থেকে আমদানি করা হয়েছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় দিনাটা শহরে প্রচণ্ড চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকের আমাদের দিনহাটা পুলিশ স্টেশনের অফিসাররা মানে গোপন সূত্রে জানতে পারলো যে উত্তম বর্মন নামে একজন দুষ্কৃতী, যে কিনা হচ্ছে এই আর্মস যেটা আপনারা দেখছেন, এটা বিক্রির উদ্দেশ্যে সাহেবগঞ্জের থেকে দিনহাটার দিকে আসছিল। সেইভাবে গোপন সূত্রে জানতে পেরে দিনহাটা পুলিশ তাদের বিক্রি করে তাদেরকে পাকড়াও করে। তো এটা হচ্ছে মেনলি হচ্ছে বিক্রির উদ্দেশ্যে আনছিল, কিসের জন্য আনছে, কী করছে, কোথায় ব্যবহার করা হবে এটা আমরা তদন্ত করে দেখব। স্যার একাই আসছিলেন, কিসে আসছিলেন, উনি কী কীভাবে আসছিলেন, বাইকে ছিল বা গাড়িতে? সেটা আমরা গাড়িতেই আসছিল, কিন্তু যেহেতু এখন তদন্ত শুরু হচ্ছে বেশি বিশদে আমরা এখানে কিছু বলবো না। স্যার এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ আছে কি, কী জানা যায়? এটা এখনও কোনো কিছু খতিয়ে দেখা হয়নি, আমরা তদন্তর বিষয় আছে এখন, জাস্ট এটা যেহেতু এখন এটা ধরা হয়েছে, এটা বিশদভাবে কী আছে, রাজনৈতিক না অরাজনৈতিক যা আছে সেটা আমরা পরে তদন্ত সাপেক্ষ আছে ওটা দেখা যাবে। স্যার যেই ব্যক্তিকে ধরা হয়েছে তার কি পুরনো কোনো পুলিশ রেকর্ড ছিল, এরকম কিছু জানা গেল? ওটাও আমরা খতিয়ে দেখছি, যেটা কোনো পাস্ট ট্র্যাক রেকর্ড আছে কি না সেটাও আমরা খতিয়ে দেখব। কতদিনের রিমান্ডে নেওয়া হচ্ছে স্যার? রিমান্ডারে নেব অবশ্যই 7 দিন মিনিমাম তো আমরা নেব।